সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পুরাতন ঢাকার জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হচ্ছে ওল ঢাকা ইয়ুথ ফোরাম। এই সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর ডিএমপি লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জাফর হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ডিএমপির 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুল ও ক্রেস দিয়ে অভিনন্দন জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওল ঢাকা ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম আশিক। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই যে ওল ঢাকার এই যে ইয়ুথ যে আপনাদের ক্লাব বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য, মূলত আমাদের সমাজ গঠনের দিক দিয়ে বা একটা তরুণ সমাজকে বা কিশোরদেরকে বা যুবক বা যুবাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে ক্লাব ভিত্তিক ভূমিকা কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রতিটা সমাজে, প্রতিটা গ্রামে বা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে কিন্তু অগ্রগামী ছিল। আগে মানুষ ক্লাবের মাধ্যমে মুক্ত চিন্তা এবং সুস্থ ধারা সাংস্কৃতিক বিকাশ থেকে শুরু করে, খেলাধুলার বিকাশ থেকে শুরু করে, সমাজের হলো বিনির্মাণে বা সামাজিক বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু ক্লাব ভূমিকা পালন করছে। সেই জায়গাটা যখন ছিল তখন কিন্তু আমাদের যে যুব সমাজ তারা কিন্তু সুস্থ ধারার মধ্যে ছিল এবং আমাদের সংস্কৃতি মধ্যে ছিল, আমাদের তাদের গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিবেটিংয়ের মধ্যে ছিল, বিভিন্ন খেলাধুলার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ছিল, মানব কল্যাণে ছিল। তো সেই ধারাটা আপনারা বজায় রেখেছেন এবং আরও ভালোভাবে রাখবেন বলে প্রত্যাশা করি, যাতে এখন আমরা এই যুব সমাজের মধ্যে আর কিশোর গ্যাং শব্দ না দেখতে পারি, কিংবা এই স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েরা তারা যেন মরে মরে আড্ডায় না নিয়োজিত হতে পারে, তারা যেন চিন্তায় রাজধানীর দিকে না যেতে পারে, কিংবা আমাদের যে বিভিন্ন ধরনের নির্যাতনমূলক কাজ সেটা নারী নির্যাতন বা যৌন নির্যাতন বা এফটিজিং কিংবা মাদকাসক্ত এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য জড়িয়ে না পড়তে পারে। আমরা জানি পুরাতন ঢাকার একটা দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে, পুরাতন ঢাকার একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলো কিন্তু এখন মানুষ দেখতে চায়, প্রত্যাশা করে যে না পুরাতন ঢাকায় গেলে আমরা সেই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে পারবো। এই যেমন ছাত্রায়ন একটা ঘুরি উৎসব, সবাই মনে করে যে এটা পুরাতন ঢাকার একটা আদি অনুষ্ঠান, কিন্তু সেটা এখন হয়ে উঠছে আপনার ছাদে ডিজে পার্টি এবং এই যে ফানুস এবং আতশবাজি, মানে ভীতিকর একটা জায়গার মধ্যে হয়ে গেছে। সেটা না হয়ে যদি খোলা মাঠে আপনারা সুস্থ ধারায় যদি এই ধরনের অনুষ্ঠানগুলো করেন, কিংবা বর্ষ নতুন বর্ষ বরণ বলেন, বৈশাখের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো বলেন, নববর্ষ অনুষ্ঠান যেগুলো বা অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক ডিবেটিং বা এই ধরনের কাজগুলো যদি আপনাদের ক্লাবের মাধ্যমে আপনারা করে থাকেন, এবং সাথে সাথে অন্যান্য যে ক্লাবগুলো আছে, এখানে অনেকগুলো ক্লাব কিন্তু আছে আমরা জানি, এই পুরাতন ঢাকা খেলাধুলার ক্ষেত্রেও রহমতগঞ্জ ক্লাব, ফরশগঞ্জ ক্লাব বা অন্যান্য যে আদি ক্লাবগুলো আছে সেগুলো যদি আবারও আপনারা সেইভাবে কাজ করেন, তাহলে তরুণ সমাজ যুব সমাজ কিন্তু আবার তাদেরকে নতুনভাবে গড়ে নিতে পারবে, যে ধারাই আমাদের বাংলাদেশের যুব সমাজ গড়ে উঠত বা গড়ে উঠে থাকে। তো সেই সুস্থ ধারা সংস্কৃতি বিকাশে আমাদের বাঙালির যে সংস্কৃতি চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের বঙ্গবন্ধুর যে চেতনা আদর্শ রেখে গেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে জনবল, যে দক্ষ জনশক্তি চাচ্ছে, যে মানব সম্পদ চাচ্ছে, যে জাতিগোষ্ঠীর প্রত্যাশা করছে, সেটা আপনাদের হাত ধরে গড়ে উঠুক সেই প্রত্যাশা রাখি। এবং আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে এবং আমার লালবাগ ডিভিশনের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলতে চাই, এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে, সুস্থ ধারার কার্যক্রমের ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে আছি, যাতে মাদকমুক্ত পরিবেশ সমাজ নিশ্চিত করতে পারি, কিশোর গ্যাং মুক্ত সমাজ আমরা নিশ্চিত করতে পারি, স্কুল পড়ুয়া বাচ্চারা স্কুলে যাবে, স্কুল যাওয়ার পথে কেউ যেন ইফটিজিংয়ের শিকার না হয়, ঘরে ফেরার পথে কেউ যেন চিন্তায় দস্যুতার শিকার না হয়,
যে কোনো মারামারি বা আধিপত্য এই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য কেউ জড়িত না হতে পারে সে বিষয়ে আপনাদেরকে নিয়ে আমরা যেমন কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং এর মাধ্যমে কাজ করছি। এবারও আপনারা জানেন যে আমাদের যে 49তম ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী গেল, মাননীয় কমিশনার স্যার কিন্তু একটা তার মেসেজ দিয়ে প্রতিটা স্কুলে আমরা গিয়েছি, আমরা স্কুলে যেটা হলো ছাত্রছাত্রী বসনদের সাথে কথা বলছি, তাদেরকে টোকেন অফ লাভ হিসাবে চকলেট উপহার দিয়েছি এবং একটা কার্ড শুভেচ্ছা বার্তা হিসাবে দিয়েছি এবং সেখানে কিন্তু তাদের মনোভাব প্রকাশের জন্য আমরা একটা অংশ কুপন রাখছি এবং সেখানে তারা তাদের মনোভাব প্রকাশ করছে। আমরা জানতে চাই যে আমরা কেমন ভূমিকা পালন করছি এবং কী প্রত্যাশা আমাদের কাছে সমাজে এ করে, তো আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করছি এবং এই নাগরিক ঢাকা মহানগরের বা বাংলাদেশের যারা তারাও তাদের নাগরিক দায়িত্ব পালন করে একটা সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বা সোনার বাংলা যেটা বিনির্মাণে সবাই গঠনমূলক ভূমিকা পালন করবে, তার মধ্যে আপনাদের ক্লাবও অগ্রণী ভূমিকা পালন করুক সে প্রত্যাশা। সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওল্ড ঢাকা ইউথ ফোরামকে যে তারা এই আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে ফুলের শুভেচ্ছা জানানোতে এবং ক্রেস্ট উপহার দেওয়ার জন্য, এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব, আমরা আমাদের কাজগুলো করার ক্ষেত্রে আরও বেশি আমাদের দায়বদ্ধতার জায়গায় আমরা পৌঁছাতে পারবো এবং আপনাদেরকে সাথে পেয়েছি এবং আপনাদের সাথে করে নিয়ে যে প্রত্যাশা পূর্বেই রাখলাম সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। ধন্যবাদ।